বাংলা ছবির ডিজিটাল প্রজেকশন চার্জ এক লাফে প্রায় এক তৃতীয়াংশ কমিয়ে দিল ইউফো, যার ফলে বাংলা ছবির প্রদর্শনের ক্ষেত্রে অনেকটাই খরচ কমবে ডিস্ট্রিবিউটর এবং প্রযোজকদের। বুধবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান ইম্পার সভাপতি প্রিয়া সেনগুপ্ত। তিনি বলেন, বহুদিন ধরে ইউফোর সঙ্গে আলাপ আলোচনা চলছিল, দীর্ঘ বৈঠকও হয়েছে। বৈঠকের পর ইউফো বাংলা ছবির ডিজিটাল প্রজেকশন চার্জ কমাতে রাজি হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী এবার প্রতি বাংলা ছবির খরচ দাঁড়াবে সপ্তাহে 2100 টাকা, এর ওপর থাকবে জিএসটি। নতুন হিসেব অনুযায়ী প্রতিদিনের খরচ দাঁড়াবে 300 টাকা থেকে বড়জোর 500 টাকা। তার মতে অবশেষে বাংলা ছবির সুদিন আসতে চলেছে, খরচ কমানোর ফলে বাংলা ছবির সংখ্যাও বাড়বে, যারা নতুন প্রযোজক তারা এবার ছবি বানাতে এগিয়ে আসবেন। পাশাপাশি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির পাশে থাকার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন প্রিয়া সেনগুপ্ত। মন্ত্রী অরূপ বিশ্বাসকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। ইম্পার তরফ থেকে জানানো হয়, যেখানে হিন্দি এবং অন্যান্য ভাষার ছবি এতদিন পশ্চিমবঙ্গে 7 দিন সিনেমা হলে দেখানোর জন্য 5500 টাকা খরচ হতো, সেখানে বাংলা ছবিকে সেই জায়গায় দিতে হতো 7000 টাকা। সুতরাং খরচ দাঁড়াতো প্রতিদিন 1000 টাকা করে। ইম্পার উদ্যোগে সেই খরচই এবার কমতে চলেছে। অন্যান্য ভাষার সিনেমা মুক্তি পেলে অনেক সময় দেখা যায় বাংলা ছবি অল্প কয়েকদিন চলেই সিনেমা হল থেকে গায়েব। ভালো কন্টেন্ট, ভালো স্টার কাস্ট সত্ত্বেও প্রেক্ষাগৃহে বেশি দিন ঠাঁই পায় না। এবার এই মুশকিলই কিছুটা আসান করতে এগিয়ে এলো ইম্পা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আরতি সিনেমার ম্যানেজার রাজ চৌরাশিয়া সহ একাধিক হল মালিক এবং প্রযোজকরা। জায়গায় খানিকটা শিল্প লাগিতে পারলাম, তো সহজ তো নিশ্চয়ই নাই যে কোনো এরকম একটা, প্রত্যেকেই দেখো নিজস্ব ব্যবসা করতে এসছেন এখানে তো। কিন্তু তার সঙ্গে সঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা জানো যে আগেকার মতো তো বাংলা ছবির অবস্থা নেই। বাংলা ছবির অবস্থা ভালো থাকতো তাহলে হয়তো এতখানি আমাদেরকে লড়তে হতো না, কিন্তু যেহেতু আজকের দিনে সিঙ্গল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে, বাংলা ছবির দর্শক কমে যাচ্ছে, তাতে আমাদের অপশন অনেক কমে যাচ্ছে, তো ন্যাচারালি আমাদের কাছে এটা একটা মানে একটা প্রডিউসারদের কাছে, তো স্পেশালি আমি বলো প্রডিউসার ডিস্ট্রিবিউটারদের কাছে একটা বিশাল সমস্যা ছিল। তো সেই জায়গাটা থেকে আমরা বহুদিন অনেক আলোচনা করে, বহু রকম আলোচনা করে, আমরা গভর্নমেন্ট লেভেলে আলোচনা করি, মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে আলোচনা করে, আমাদের ইম্পাতে প্রত্যেক আমাদের এক্সিকিউটিভ মেম্বারদের সঙ্গে আলোচনা করে, এবং বারে বারে ডিজিটাল প্রোভাইডারদের সঙ্গে বসে, এবং বহু মনোমালিন্য হয়েছে, বহু অশান্তি হয়েছে, আবার ভাব ভালোবাসা হয়েছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।